জীবনের যে কোনো খারাপ ইনসিডেন্টকে ফুয়েলে কনভার্ট করো। এই জিনিসটা তোমাকে প্রতিবার রিমাইন্ড করাবে যে এই ঘটনাটা হয়েছে, এবং এটা তোমাকে হার্ডওয়ার্ক করতে বাধ্য করবে। তুমি মাঝে মধ্যে আমাদের লাইফে এমন সিচুয়েশন আছে যে শক্তিটা আর নাই, আর পারতেছি না, কোনো একটা রিজন নেই আমি আগানোর, রিজন তো আছে, এতগুলা খারাপ মেমোরি, এতগুলা ইনসাল্ট, এতগুলা পড়ে যাওয়া, এতগুলা ব্যর্থতা, এগুলা কেন ফুয়েল না? চোখ বন্ধ করবো, চেহারাটা খেলাবো, ওকে ঠিক আছে উঠবে আজকে, আজকে আল্লাহ যতক্ষণ জান রাখছে কাজ করবে। এই ফুয়েলটা মনের মধ্যে আনো, ফায়ার ইনসাইড, যার ভিতরে এই আগুনটা আছে ভাই, সে জানে এটা সত্যি নাই। কেন তোমার অবস্থাটা এরকম যে তোমার যদি কেউ পাবলিকলি ধরে দুইটা থাপড়ও মারে দেয়, মারছে কি হয়েছে কেউ নাই, এমন কেন থাপড় মারছিস? ওকে ঠিক আছে, একদিন এই জায়গায় তুই আসবি, আমি আসবো, আমি তোর সামনে দাঁড়া থাকবো, তুই থাপড় তোরা মারবো না, আমি তুই বুঝবি যে আমি যদি চাই এখন তোরা আমি খাই দিতে পারবো, তুই আমি খাবো না, এই ক্ষমতাটার জন্য দেখো যে কোনো জিনিস ফুয়েল হিসেবে না, পুষো মনের ভিতরে, পুষো এই জিনিসটা, ঠিক আছে। তারপর যখন জায়গা মতো পরিশোধ নেওয়ার ক্ষমতাটা আসবে, ওই দিন ক্ষমা করবা, তখন দেখবা ফিলটাই আলাদা না, ঠিক আছে, শান্তি, ইটার্নাল পিস, এটা হার্ড হও। কারণ মনে রাখবা, দেখো ভাই উপরে যায় কয় পার্সেন্ট ভাই, 1%, টপ 1% মানুষজন সমাজটাকে কন্ট্রোল করে। সমাজের 15 কোটি মানুষের 1% কতটুকু? হয়তো বা 1.5 লাখ, মানে পুরা দেশটা হয়তো বা 1.5 লাখ বা 15,000, খুব ছোট্ট একটা পার্সেন্টেজ মানুষের হাতে কন্ট্রোলটা, কিন্তু আমরা কিন্তু সব পুতুল। তো ওই 1% যাইতে গেলে তো ডিফারেন্ট হইতেই হবে, মেন্টালিটি ডিফারেন্ট হইতে হবে। আমি যদি আম জনতার মতো চিন্তা করি, আম জনতার মতো মেন্টালিটি, আম জনতার মতো মনটাকে ক্যারি করি, আম জনতাই হব, উপরে যাইতে গেলে একটু লেভেলটা ডিফারেন্ট হতে হবে, ফুয়েলটা ডিফারেন্ট হইতে হবে। শুধু হার্ডওয়ার্ক দিয়ে হবে না, হার্ডওয়ার্ক সবসময় করতে তুমি পারবা না, তখন যদি তোমার মধ্যে ফুয়েলটা থাকে। এইটা তোমাদেরকে বললাম, ডোন্ট বি আ সফটি।